একবার পেঁয়াজি বানিয়ে কিভাবে আপনারা এক মাস ভোর মুচমুচে ভাবে খেতে পারবেন তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিতুস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের মুচমুচে পেঁয়াজু। এই পেঁয়াজুটা আপনারা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিবেন এবং বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো ইনবক্সে জানাবেন। যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। এই পেঁয়াজুটা কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে, এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা একদিন বানিয়ে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। এটি এয়ারটাইট বক্সে করে রেখে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এটি খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নার প্রসেসটা। প্রথমে আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে প্রায় 400 গ্রাম পরিমাণ মসুর ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণ উষ্ণ কুসুম গরম পানি। এবার আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলোকে 2টি ভাগে ভাগ করে নিব। যেহেতু ডালের নিচে কিন্তু একটু পানি আছে, আমি কিন্তু ডালটা খুব ফ্রেশভাবে ধুয়ে নিয়েছিলাম। ওপর থেকে পানি ঝরিয়ে আমি অর্ধেকটা পরিমাণ আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। আমি এবার এই ডালগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতে করেও বেটে নিতে পারেন, আমার কাছে শিলপাটাটা নাই, এর জন্য আমি ব্লেন্ড করে নিব। 2টা 2ভাবে আমি ব্লেন্ড করে নিব। হয়ে গিয়েছে কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, যেটা আমি পানি ছাড়া করেছিলাম তাতে হালকা ডাল আছে এবং খুব আঠালো, আর যেটা পানি দিয়ে করেছিলাম সেটা বেশ পাতলা। এবার আমি এই 2টাকে একত্রিত করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব, এতে করে ডালের ব্যালেন্সটা আমার কাছে খুব ভালো থাকে। দেখতে পাচ্ছেন কিছুটা ডালও কিন্তু দেখা যাচ্ছে। পেঁয়াজুতে ডালের পরিমাণটা হালকা বোঝা না গেলে কিন্তু বোঝাই যায় না এতে মসুর ডাল আছে কি নেই। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি আগেই কিন্তু বলেছিলাম টিপস সহ আজকে আপনাদের সাথে পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে প্লাস্টিকে করে কিছুটা ডাল সংরক্ষণ করে রাখবো, যেহেতু রমজান মাস, ইফতারিতে আমরা ভাজা পোড়া কম বেশি খেয়েই থাকি, পেঁয়াজুটা মাস্ট থাকে। ইফতারের আগে 1 ঘন্টা আগে আপনারা যদি এটা বের করে বাকি মশলাগুলো অ্যাড করে পেঁয়াজটা ভাজেন, তাহলে কোনো রকম বাটাবাটির ঝামেলাই কিন্তু থাকে না এবং খুব ভালোভাবে এটা খাওয়া যায়। আমি বেশ 2-3টা প্লাস্টিকে করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করতে পারেন। যেহেতু ডালের পরিমাণ বেশি, পেঁয়াজ বানালে প্রায় 1 গামলা পরিমাণ হবে, আমার ততটা লাগবে না, এর জন্য আমি অল্প পরিমাণে করে নিব। এবার আমি আরও একটি বোল নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে নেবে, তাহলে খেতে খুবই মজা হবে এবং ক্রিসপি হবে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব এখানে টেলে নেওয়া জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার এই 3টি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু চটকিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সেই ডালগুলোর ভিতরে আমি এই উপকরণটা দিয়ে দিব। আরও দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ বেসন। এই বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া। এই উপকরণগুলো এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেশ করে নিচ্ছি। মোটামুটি কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে
তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। খুবই ভালোভাবে একটু মিশিয়ে নেবেন, তা না হলে বেসনটা কিন্তু দলা পেকে থাকবে। আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে। এবার আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজটা আমি ছেড়ে দিব তেলের ভিতরে। খুব বেশি তেল হিট করার প্রয়োজন নেই, পেঁয়াজি ভাজার জন্য তেলটা খুব কম গরম করে নিলেই ভালো হয়। এভাবে আমি একে একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিলাম। বেশ 40 থেকে 45 সেকেন্ড পরে আমি এগুলোকে একটু চামচ দিয়ে উল্টে দিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেশ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি আস্তে জ্বালে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজও ভাজার সময় চুলোর জালটা লো টু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি হাই হিটে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, ওপর থেকে পুড়ে যাবে। বেশ হয়ে গিয়েছে কিন্তু আমার এটা ভেজে নেওয়া, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে। আমি এর চাইতে আর বেশি ডিপ ফ্রাই করবো না। এবার আমি একটি ঝাঁঝের চামচিতে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি আস্তে জ্বালে একটু বেশি সময় ধরে ভেজেছি, তাতে করে খুব ক্রিস্পি হবে খেতে। হয়ে গিয়েছে কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান বক্তব্যটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এভাবে পেঁয়াজও বানিয়ে আমি প্রায় অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেয়ে থাকি, এতে করে পেঁয়াজগুলো খুবই মচমচে থাকে। আজকে কিন্তু আপনাদেরকে টিপসহ পেঁয়াজি বানানোটা দেখিয়ে দিলাম। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে এবং বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো আমাকে ইনবক্সে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।